এই মুহূর্তে বাগেরহাটের পালে আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সব থেকে বড় একটি বিদ্যুৎ কেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কিন্তু গত বছর ধরে প্রায় নানা ধরনের চুরি এবং ডাকাতি ঘটনা ঘটছে এবং এই গত বছরে এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু আসলে এই বিশাল এলাকার যেটি প্রায় নয়শো পনেরো একর একটি জায়গা যে জায়গা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আসলে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ কিংবা এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা বলছেন তারা এত কম সংখ্যক নিরাপত্তা কর্মী এত বড় একটি সীমানার জায়গা যে জায়গা থেকে তারা আসলে এই পুরো জায়গাটি আসলে নিরাপত্তা দিতে পারছেন না যার ফলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনা ঘটছে এবং যারা চুরি করছেন তারা কিন্তু সশস্ত্র চোররা এসছেন একটু বলে রাখি এমন একটি ঘটনা কিন্তু গতকাল ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন সশস্ত্র চোর বা ডাকাত তারা আসলে প্রবেশ করেছেন এবং এই বিস্তীর্ণ যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একেবারে সুন্দরবন সংলগ্ন একটি নদীর পার নদীর পার থেকে কিন্তু খুব সহজেই এই চোরেরা এখানে চলে আসতে পারে এবং এই যে একটি যে জায়গাটি এখানে ছবিতে দেখানো যাচ্ছে সেই ছবিতে কিন্তু আপনারা দেখছেন নানা ধরনের যন্ত্রপাতি এখানে বিভিন্ন ধরনের স্টিলের পাত্র পাত লোহার রড পাইপ সহ নির্মাণ সামগ্রী এখানে কিন্তু ফেলে রাখা হয় এবং এটি কিন্তু নদীর খুব পারে এটি একটি ইয়ার্ড এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এই ইয়ার্ডে এখানে কিন্তু আমরা পঞ্চাশ জন নিরাপত্তা কর্মী পুরো জায়গা জুড়ে দায়িত্ব পালন করেন তিনটি শিফট এবং সব মিলিয়ে পুরো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছেন তিনশো পাঁচজন জন নিরাপত্তা কর্মী এবং যারা কিন্তু তিন দফায় অর্থাৎ তিন শিফট দায়িত্ব পালন করেন ফলে এক এক প্রতি শিফটে রাষ্ট্রীয় বড় একটি সম্পদ যেটি দ্বারা তাপবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদিত হয় তেমন একটি জায়গায় যেখানে হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে সেই জায়গাটি কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা রকম শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা এবং যারা এখানে নিরাপত্তা দিবেন যার সমস্ত বিভিন্ন বেসরকারি সংস্থা যারা নিরাপত্তার দায়িত্ব অনেকেই নিরস্ত থাকেন এবং তারা নিজেরাও কিন্তু এই নানা রকম আতঙ্কের থাকার থাকার কথা কথা বলছেন বলছেন নানা রকম এবং তারা বলছেন যে এই স্বল্প যে সংখ্যক নিরাপত্তা কর্মী তাদের দিয়ে তাদের এত বিস্তীর্ণ একটি এলাকা যেটি নদীর পাড় থেকে একদম খুব কাছে এই জায়গাটি আসলে তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হয়ে ওঠে না এবং তারা নিজেরাই সবসময় আসলে ভয়ে থাকেন আতঙ্কে থাকেন যে তারা কখন আক্রমণের শিকার হন তো আমার কাছে এই ছিল বাগেরহাটের রামপাল থেকে সবশেষ যে চুরির ঘটনা ঘটেছে তার সবশেষ আমরা তখন সরাসরি ছিলাম বাগেরহাটের রামপালে